রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যদি এক থাকে তাহলে বিডিওর বাপের ক্ষমতা আছে আমাদের কথার বাইরে কাজ করে, কেন শুনবে না? আরে এই বাম জামানায় সংগঠনের নেতাদের দাপটে ব্লকের বিডিও পেচ্ছাপ করে ফেলতো, আমরা করাতেই পারলাম না। একই সাথে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এটা কিন্তু অন্যভাবে নেবেন না, কোনো বেআইনি কাজের জন্য আমি বলবো না, কিন্তু সরকারি কার্যক্রমকে বাস্তবায়িত করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে। সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যদের কথা শুনতে হবে ডিএম থেকে এসপি বিডিওদের। শনিবার বর্ধমান টাউন হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভায় যোগ দিয়ে এমনই কিছু বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। যে আমার আবেদন থাকবে, আমরা বাম জামানাতে দেখেছিলাম, সে কোয়ার্ডিনেশন কমিটি হোক, 12ই জুলাই কমিটি হোক, প্রায়শই সরকারি কার্যক্রমকে তুলে ধরার জন্যে রাস্তায় নেমে ওরা আন্দোলন করেছিলেন। আপনারাও করেন, আমি বলবো না করেন না, কিন্তু এবার আমি চাই, জেলা সভাপতি এখানে আছেন, আমিও দীর্ঘদিন সভাপতি ছিলাম, প্রত্যেকটা ব্লকে বর্ধমান জেলা একটা সাংগঠনিক সম্মেলন, জেলা সম্মেলন, তাহলে একটা কিছু সিদ্ধান্ত তো নিতে হবে। কিন্তু সরকারি কর্মচারী ফেডারেশন প্রত্যেকটা ব্লকে তার ইউনিটকে সুসংগঠিত করুক, কখনো এই ভূমি রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, যেটার মতো সাইনবোর্ড খুলে একটা সম্মেলন, তার বার্ষিক, তার ত্রিবার্ষিক, তার দ্বিবার্ষিক সুবিধা হয় যে ব্লকে একটা মিটিং করবো সরকারি কর্মচারী ফেডারেশন, যারা তৃণমূল সমর্থক যোগ দেবে আর কিছু বলার, তোরাই আমাদের কাছে অভিযোগ করিস, ভিডিও শুনছে না, এ শুনছে না, এডিএম শুনছে না। আরে সরকারি কর্মচারী ফেডারেশন যদি সংগঠিত থাকে আর আমরা যদি সংগঠিত থাকি, ভিডিও জিজ্ঞেস করে বলুন আমায় কী করতে হবে। যদি আমরা কখনো কখনো বলে এডিএম সহযোগিতা করছে না, এসডিও সহযোগিতা করছে না, সত্যি তো করছে না, এটাও অস্বীকার করি, ওরা করছে না কেন, ওরা দেখছি ওরা অনেক কটা ভাগ আছে, ও আমি ঠিক বাজারমাত করে নেবো, হচ্ছে না আবার কি আছে। বিডিওর যদি সরকারি কর্মচারী ফেডারেশন ঠিক এক থাকে, তাহলে বিডিওর বাপের ক্ষমতা আছে আমাদের কথার বাইরে কাজ করে, জেলাতে যদি আমরা ঠিক মতো করতে পারি সরকারি কর্মচারী ফেডারেশন, আমাদের দল যতটা পর্যন্ত করতে পারি, ডিএম এর ক্ষমতা নেই আমাদের কাজের বাইরে তারা করতে পারে, নিশ্চয়ই বিআইনি করতে বলবো না, কিন্তু আমাদের সরকারি প্রকল্পকে বাস্তব রূপ করতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছি না একথা বলা যাবে না। তাহলে এই অনেক সময় বলে এই যে কন্যাশ্রীতে টাকা ঢুকে না বলছি, কন্যাশ্রী বলে কি ব্যাংক অ্যাকাউন্ট কি আপলোড হেন তেন কত, আরে গ্রামের লোক তো আপলোড ফাপলোড বোঝে, আমার মেয়ে পায়নি এইটুকু বোঝে, তাই কিনা বলেন না কি কম্পিউটারে কোথায় ভুল না ভুল এসব বোঝে গ্রামের লোক, আপনারা বলুন না, বুকে হাত দিয়ে বোঝে। সে জানছে আমার পাশের বাড়ি মেয়েটা পেয়েছে, আমি একসঙ্গে কলেজে আবেদন করেছি, আমার মেয়ে হয়নি ওর হয়েছে, আমরা কি হয়তো ব্যাগটা দিয়ে বলছি যে এই তোমার ভুল হয়েছিল, এই আপলোড হয়নি, মেশিন খারাপ ছিল, কম্পিউটার গায়ে ঘাঁট পাচ্ছে, শুনতে পার না কথাগুলো হয়নি। আবার দেখা যাচ্ছে এই কথাগুলো দূর করবে কে, কাজগুলো সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা কেন শুনবে না? আমার প্রশ্নটা একটা যায়, ওই বাম জামানায় মশাই দেখেছি সরকারি কর্মচারী নেতার দাপটে গুয়াটির বিডিও পেচ্ছা করে ফেলত, আমরা করাতেই পারলাম, আমি এ কথাটা আবার সাংবাদিক যে অন্যভাবে নেবেন, আমি কেউ ওর দৃষ্টিভঙ্গিতে করে দিই, কোন রকম বিশৃঙ্খলা, কোন রকম বেআইনি কাজের জন্যে বলবো না, কিন্তু সরকারি কার্যক্রমকে বাস্তবায়িত করবার জন্যে আমরা সরকারি রাজ্য সরকারি ফেডারেশন আমাদের সহযোগিতা করুন। মধ্যে আমি কোনো খারাপ কথা বলতে চাইনি, আমি বিএনকে ভয় দেখানি কথা বলিনি, কিংবা এসপিকে ভয় দেখানি কথা বলিনি, বিডিওকে ভয় দেখানি কথা বলিনি, কিন্তু সরকারি কার্যক্রমকে বাস্তবায়িত যদি না করে বিডিও কথায় চলবে না, বিডিও আমাদের সহযোগিতা নেবেন এইটাই করতে হবে, নন কোঅপারেশন চলবে না।